ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله মুমিনদেরকে এখনো ওই সময় আসে নাই যে মুমিনেরা আল্লাহর নাম গ্রহণ করবে এবং আল্লাহর আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকাবে আল্লাহর নামে আল্লাহ পাকের নাম নিয়া কলিজাটাকে বিনম্র করবে মুমিনদেরকে সেই সময় এখনো হয় নাই আব্দুল্লাহ ইবনে মুবারক আয়াতে কারিমার তেলাওয়াত শুনে হঠাৎ করে চিল্লা বলতেছে আল্লাহ কারো সময় হইছে কি হয় না জানি না তবে আমার সময় হয়ে গেছে এ কথাটা বইলা বাঁশিটা ভাঙা দূরে ফলায় দিস নিজের জীবনটাই পরিবর্তন করার ফিকিরে নামছে হঠাৎ করে বাবার কাছে এসে ডাক দিছে আব্বা আমি আর বেকার থাকবো না অশ্লীল কাজ আর করবো না কিছু টাকা দেন ব্যবসা করব আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাবা 20 দিরহাম দি 20000 দিরহাম দিছে 20000 দিরহাম মানে বুঝেন বর্তমানে এক এক দিরহাম মানে হলো এক এক বড়ি স্বর্ণের চেয়েও বেশি 20000 দিরহাম মানে প্রায় 20000 বড়ি স্বর্ণ ব্যাস এ সম্পদ নিয়ে বের হয়ে গেছে সম্পদ নিয়ে বের হয়ে প্রায় 4-5 বছর পরে বাড়ি ফিরে আসছে বাড়ি ফিরে আসার পরে বাবা জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে তো এখানে কথা কয় কারা তুই কি ব্যাপার ব্যবসা চলে কেমন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি উত্তর দিচ্ছে বাবা খুব ভালো চলতেছে ব্যবসা ভালো চলতেছে বলতে গিয়া কোরআনের একটা আয়াতের অংশ তিলাওয়াত করছে আর যো তিজারাতাল লান তাবুর এমন ব্যবসা করতেছি যেই ব্যবসায় কোনো লস নাই এখন বাবায় দেখতেছে এমন ব্যবসা কি ব্যবসা যেই ব্যবসায় লস নাই অথচ এর কাছে ব্যবসা বাণিজ্য করলে মানুষের কাছে সামানা থাকে মালপত্র থাকে টাকা পয়সার হিসাব নিকাশ থাকে দেখে টাকা পয়সাও খুব একটা নাই টাকা পয়সার গরমও পায় না আবার কিছু যে ব্যবসার মালপত্র আছে তাও পায় না তো কি ব্যবসা এমন করে যেই ব্যবসায় লসই নাই এমন কোন ব্যবসা আছে পৃথিবীতে কথা কন না আপনি জমিনের ব্যবসা করবেন এখানেও লাভ লস আছে কথা কয় না কাপড়ের ব্যবসা করবেন তাতেও কি আছে লাভ লস আছে পৃথিবীতে যত ব্যবসা করেন সব ব্যবসায় লাভ লস আছে আর এই বলতেছে এমন ব্যবসা করি যে এই ব্যবসায় কোনো লসই নাই শুধু লাভ আর লাভ বাবা আলেম ছিল বাবা কোরআনের আয়াত মনে পড়ে গেছে কি মনে পড়ছে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন যে মানুষ তিনটা কাজ করে এক নম্বর কোরআনুল করিমের আয়াত তিলাওয়াত করে দ্বিতীয় নম্বর নামাজ আদায় করে তিন নম্বর আল্লাহর রাস্তায় গোপনে প্রকাশ্যে দান করে এই ব্যবসায় কোনো লস নাই ওই আল্লাহ তাআলা কোরআনের ওই আয়াতের শেষে এই আব্দুল্লাহ ইবনে মুবারক যা তিলাওয়াত করছে ওই তিলাওয়াতকৃত অংশটাও পাওয়া যায় আল্লাহ বলতেছেন ইয়ারুজু তিজারাতাল লান তাবুর এই তিনটা কাজ যদি দুনিয়ার কোন মানুষ করে এক নম্বর যদি কোরআনুল কারিমের তিলাওয়াত করে দ্বিতীয় নম্বর যদি নামাজ কায়েম করে তিন নম্বর যদি আল্লাহর রাস্তায় দান করে গোপনে হোক প্রকাশ্যে হোক যদি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তাআলা বলেন এই ব্যবসায় জিন্দেগিতে কোনোদিন লস না লস তো নাই নাই বরং লাভ আছে কি লাভ আছে কোরআনের আর এক আয়াত আল্লাহ তাআলা বলেন
يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم الله تعالى صحابة كرام درك لقو قرى برن صابرا امون ببشار کو تامي تما درك شکا دبنا کی جي ببشار کل زندگ دیکنو دن لسنا বরং চলাব সে জিন্দেগিতে কোনোদিন লস নাই বরং চলাব সে শুধু লাভ সে তাই নয় সেই ব্যবসা করলে পরকালের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে এই আয়াতটা আবার নাযিল হইছে আরেক ঘটনায় নবীর সাহাবী হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু কথা বুঝতেছেন তো হ্যাঁ হ্যাঁ না বইলেন একটু নবীর সাহাবী হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু একদিন নবীর সামনে গেছেন নবীজির সামনে গিয়ে আপা হুজুর আপনি যদি আমার অনুমতি দেন আমি পাঁচটা কাজ করব কয়টা পাঁচটা কয়না পাঁচটা এক নম্বর হুজুর আমি চিরজীবনে কোনোদিন ভালো খাবার আর খাব না ভালো খাবার দামি খাবার ভালো খাবার কোনোদিন আর খাব না দ্বিতীয় নম্বর আমি জীবনে কোনোদিন বিবাহ করব না তিন নম্বর আমার যে যৌবনের চাহিদা আছে এটাও অপারেশনের মাধ্যমে নষ্ট করে ফেলাব চার নম্বর রাত্রে সারা রাত জেগে জেগে নফল ইবাদত করব রাত্রে বেলাও ঘুমাব না রাতের বেলায় কি করব না ঘুমাব না পাঁচ নম্বর হলো বাকি জিন্দেগিটা জঙ্গলে গিয়া গিয়া কাটায় দেব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পারমিশন চাইতে আসছে যে এই পাঁচটা কাজ করব হুজুর পারমিশন দিবেন নি সাহাবায়ে কেরাম তো যে কোনো কাজ করার আগে আমার নবীর কাছে পরামর্শ করতেন আর আমরা তো হইল নিজের মন মতো জ্বলিয়ে কি কথা কান না গেল হুজুর আর বুঝে কি কিন্তু সাহাবায়ে কেরাম যা কিছু করতেন সব কিছুর ব্যাপারে নবী আলাইহিস সালামের সাথে পরামর্শ করতেন আর আমাদের অবস্থা হলো এখন এমন যে আমরা পরামর্শ তো করি না বরঞ্চ আলেমরা ইচ্ছা করে পরামর্শ দিলেও আমাদের শান্তি গরম হয়ে যায় কথা কয় না কেন আমার এক দল তো আছে হুজুরগুর মধ্যে ঠেলা ঠেলে লাগাই দিছে কথা কয় না নাই এই হুজুর ওই হুজুরের খারাপ বলবে ওই হুজুর ওই হুজুরের কাফের কইব ওই হুজুর ওই হুজুরের নামাজ হয় না ফতোয়া দিবে এই হুজুর শিরিক করে ওই হুজুর ভালো কাম করে এ ঠেলা ঠেলিয়ার ফতোয়া দেওয়া দই তো আছেই হ্যাঁ এই জন্য বলবো এখানে যারা অন্তত আসছেন বা মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছায় জীবনের সকল কাজ আলেমদের থেকে পরামর্শ করে গ্রহণ করেন খোদার কসম জিন্দেগী কোনোদিন লস হবে না বরং লাভ হবে নবী আলাইহিস সালামের কাছে পাঁচটা কাজের অনুমতি চাইতে আসছে নবী আলাইহিস সালাম সোজা কথায় বললেন আন-নিকাহু মিন সুন্নতি ওয়ালা রাহবানিয়াত ফিল ইসলাম তুমি বলেছো জীবনে কোনোদিন বিয়ে করবে না স্ত্রীকে তালাক দিয়ে দেবে যৌবনটাকেও নষ্ট করে দেবে অপারেশন কইরা আমি নবী তোমার ব্যাপারে বললাম আন-নিকাহু মিন সুন্নতি বিবাহ আমি নবীর সুন্নাহ আর বাকি চারটা যে বললা চারটার সমন্বয়ের নাম হলো বৈরাগ্যতা নবী আমার বলেন বৈরাগ্যতা ইসলাম কোনোদিন পারমিশন দেয় না স্ত্রী সন্তান পরিবার পরিজন সব ছেড়ে দিয়া ভালো খাবার চিরজীবনের জন্য বন্ধ কইরা আর আরামের ঘুমকে বন্ধ কইরা চিরজীবন নফল ইবাদত করবা জঙ্গলায় জঙ্গলায় কাটাইবা ইসলাম এটা পারমিশন দেয় না কথা কয় না কেন এখন আমগর দেশের কিছু জট আলা বাবা যে আছে এগারো কোন ইসলাম দিয়ে পারমিশন লইছে নাই দাড়ির মধ্যে জট চুলের মধ্যে জট জট না পড়লেও আমের কষ লাগাইয়া জট বানায় কথা কয় না কেন জট তো পড়ছে পড়ছে শরীর থেকে গন্ধ আসে মনে হয় যেন পাটা ছাগলের গন্ধ
কথা হয় নাকি? হ্যাঁ, ছয় মাস আট মাস পরে পরে আমার জানা মতে একজন বিশ্বাস আছে চিটাগং এলাকায়, চিটাগং এর মানুষ থাকলে আবার রাগ করে আর না, এটা এক বছর পরে একদিন গোসল করে। এটা আবার এই যে বড় বড় কি বলে এটারে তাফালের মধ্যে করে গোসল করায়, এর মধ্যে আবার মহিলারাও তা করে গোসল করে। এই গোসলের পানি আবার নিচে পড়তে দেয় না, এটারে বোতল জাত করে রাখে, এটা খাইলে বলে খুব বরকত। আমি চিন্তা করি রুচি যাদের নষ্ট হয়ে যায়, কথা কয় নাকি? রুচি যাদের নষ্ট হয়ে যায়, যারা সুস্থ মানসিকতার নয়, ওদের কাছে ভালোর গল্প বইলা কোনো লাভ না। রাস্তাঘাটে দেখবেন পাগল হাঁটে, তো পাগল হাঁটলে পরে পাগল রে ভালো জিনিস দিবে না, খাবে না, ভালো পোশাক পরবেন ছিঁড়া ফালায় দিয়া, ওই যত ময়লা জিনিস আছে ওইগুলো খুঁজে, কি কথা কম না কেন? কুকুরে ভালো জিনিস দেবেন, খাবে না, কুকুরের কাজ হলো ময়লা খাওয়া, এদের মগজও গেছে হয়তো পাগল হয়ে, কুকুরের মেজাজ ওদের সিনার মধ্যে ঢুকছে, যে কারণে দিন আর ইসলাম আর সুস্থ জিনিসগুলো ভালো লাগে না, ঠিক না? তো বৈরাগ্যতা, বৈরাগ্যতা ইসলাম কি করে না, কথা কন না কেন? বৈরাগ্যতা ইসলাম কি করে না, সমর্থন করে না। এখন তো এদের কাছে আবার মারেফত আছে, তো আমি বলি ইসলামী শরিয়াত ছাড়া মারেফত মানে এটা মারেফত না, এটা মরার পথ, ডাকির পথ, কথা কন না কেন? নামাজ বলে এটা আবার মনে মনে নামাজ, রোজা রাখলে এটা মনে মনে রোজা আছে, পর্দাও বলে দিলের পর্দাটাই বড়, দুনিয়ার শরীয়তের পর্দা টর্দা লাগে না। এদের এই যে ফতুয়া ঠতুয়া, এই ফতুয়ায় তো দিন দিন ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে, কথা কন না কেন? আমরা আবার এর বিরুদ্ধে কইলে আপনার কবে নেই, যে একটুকে কইছেন হুজুররাই তো হুজুরগুর বিরোধিতা করে, আমি বলছি হুজুররা হুজুরদের বিরোধিতা করে না, হুজুররা ভণ্ডদের বিরোধিতা করে। এই যে এখানে এক ভণ্ড আস্তানা গাইরে বসছিল, আপনার চিটাগাং রোডের পরে, নাম কমুনার, এমনি বুঝা লাইছেন যারা বুঝা, কথা কয় না কেন? পীর সাহেব চরমনায় শেখ রহমতুল্লাহ আলাই থাকা অবস্থায় এই আপনাদের নারায়ণগঞ্জের মুজাহিদ ভাইয়েরা টোটাল চিটাগাং রোড অবরোধ করে ফেলেছিল, এই ভণ্ড এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, পত্রিকায় নিউজ করেছিল পীরে পীরে যুদ্ধ, মানে চরমনের পীর সব সময় এক পীর, আর যারের লড়াই সেও আর এক পীর দেওয়ান, তখন শেখ রহমতুল্লাহ আলাই বলছিলেন, আমার এখনো মনে আছে, যে পীরে পীরে যুদ্ধ না, পীরে আর ভণ্ডে যুদ্ধ, আলেম আলেম কোনদিন দ্বন্দ্ব নাই মিয়া, কথা কেন? আলেম আলেম কোন দ্বন্দ্ব আছে না, দ্বন্দ্ব তো আলেম আর ঝামেলা যেগুলো করে, এখন আপনার সমস্যা না, আপনারা মাথায় টুপি মুখে দাড়ি আর লম্বা জুব্বা দেখলে করে আলেম মনে করেন, দেখলে করে আলেম মনে করেন কেন? নবী তো বলছেন আল আলিম মান আমিলা বি ইলমি, আলেম তো সে যার ইলম অনুযায়ী আমল করে, ঠিক না? যাও তো আমার নবী পারমিশন কি করেন নাই, দেন নাই, যে না বৈরাগ্য তো ইসলামের মধ্যে নাই, তোমাকে এই পাঁচ কাজের পারমিশন আমি দিতে পারি না, বিবাহ আমি নবীর সুন্নাহ। তো এই সাহাবী ওসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর যদি আপনার আপনি আমার পারমিশন না দেন, তাহলে আমাকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেন যে ব্যবসা করলে, যেই কাজ করলে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যায়, এমন একটা কাজ আমাকে বলে দেন যে কাজ করলে কি পাওয়া যাবে, ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হাল আদুল্লুকুম আলা তিজারা, আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম, تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم। আল্লাহ আয়াত নাযিল করে বললেন,
সাহাবীরা দুনিয়ার সকল ইমানদারেরা আমি আল্লাহ তাআলা এমন ব্যবসা তোমাদেরকে শেখাবো নাকি যে ব্যবসা করলে ডাইরেক্ট কবরের আযাব থেকে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যায় এর কাজ এর প্রথম নম্বর কাজ হলো যদি ব্যবসাটা করতে চাও তাইলে প্রথম নম্বর কাজ তোমার ঈমান আনতে হবে ব্যবসা করলে লাভ হলো পরকালের জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে তবে ব্যবসার জন্য যে পুঁজি এই পুঁজির প্রথম নম্বর পুঁজি কি তুমিনুন বিল্লাহি ওয়া রাসূলি এক নম্বর কাজ হলো আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনতে হবে দ্বিতীয় নম্বর কাজ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমার জান আর মাল দিয়া আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা ফিকরার মেহনত করো এই যে শায়খের চরমনায় পীর সাহেব চরমনায় এত কষ্ট কেন করা লাগে তাগো প্রতিদিন দুইটা তিনটা চারটা প্রোগ্রাম এই বাদ মাগরিব এখানে বয়ান আবার আরেক জায়গায় বয়ান এত কষ্ট তো লাগে না আপনারা মনে করেন না যে টাকার খুব ঠেক এই জন্য তাগর টাকার অভাবে এই সময় আপিল করে না আমার বিশ্বাস তো এটা বলে আমার দিল এটা বলে দিন যেন এদেশে প্রতিষ্ঠিত হয় এই জন্য এই মেহনত গুলো তারা চালায় হ্যাঁ মুসলমান তো এই ব্যবসাটা হলো এমন ব্যবসা এই ব্যবসায় কোনো লস আছে না লস আছে তো বাবা তো আলেম মানুষ কার বাবা ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির বাবা আলেম মানুষ তো বুঝা পড়াইছে কোন ব্যবসায় লস নাই সন্তান রেডাইকা আরো ২০,০০০ দিরহাম দিছে কত দিছে ২০,০০০ দিরহাম আগে নিছে ২০,০০০ দিরহাম এখন আবার নিছে ২০,০০০ দিরহাম তো ২০,০০০ দিরহামকে যদি আপনি পাট দিরহামে ১,০০,০০০ টাকাও ধরেন বর্তমানে স্বর্ণের বড়ি কত হ্যাঁ তাইলে ১,০০,০০০ তাইলে বর্তমান হিসেবে কত হয় ২০,০০০ তার মানে কত হয় হিসাব করেন এই ৪০,০০০ দিরহাম বাস আবার নিয়ে চলে গেছে ব্যবসা করার লেগা ১০ বছর পরে বাড়িতে ফিরছে বাড়িতে ফিরার পরে খবর জানা গেল আব্দুল্লাহ ইবনে মুবারক কাপড়ের ব্যবসা করে নাই জায়গা জমির ব্যবসা করে নাই দোকানের পজিশন নিয়ে ব্যবসা করে নাই মাল সামানের ব্যবসা করে নাই ব্যবসা কি করেছে বলে মক্কায় গিয়েছে মদিনায় গিয়েছে আ এই আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মাদায়েন শহরে গিয়েছে কুফায় গিয়েছে বসরায় গিয়েছে সিরিয়ায় গিয়েছে যেখানে যেখানে বড় বড় হাদিসের মুহাদ্দিস পেয়েছে তাদের কাছে গিয়া গিয়া গোটা পৃথিবীর ৪,০০০ আলেমের কাছ থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক যুগের শ্রেষ্ঠ হাদিস শিখেছে ব্যাস ব্যবসা করে আয় করছে সম্পদ খরচ করছে ওই লাইনে আমি আপনাদেরকে বলে এখানে যারা মুরব্বী আছেন নিজের ছেলেরে ৫,০০,০০০ টাকা পুঁজি দেন ভালো করে ব্যবসা করতে হইব তো পারলে ২,০,০০০ পুঁজি দেন না যে তোর ভালো আলেম হইতে হবে কথা কয় না কেন ওই কামে তো নাই বরঞ্চ নিজের এলাকা নিজের পরিবারে ৫ সন্তান হলে যেটার ব্রেন সবচেয়ে কম ওইটার এনে মাদ্রাসায় ভর্তি করা কথা কয় না কেন ভর্তি করা স্কুল যেটা যেই ছেলে স্কুলে পড়ে তার মাসে ঠিকই ৫,০০০ বেতন দিতে পারে টিউশনির ৩-৪টা মাস্টার রাখতে পারে কথা কন না কেন যেই ছেলেটা ডাক্তার বানানোর ফিকির করছে তার পিছনে বহুত খরচ করতে পারে তো যেইটারে আলেম বানাবে হুজুরের কাছে এই জায়গায় হুজুর ফ্রি করা যায় না নাই 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 মনে হয় আপনার বলাবার নাই এর লেগে হয়তো আপনারা কন না এটা আমার অভিজ্ঞতা দিয়ে আমি কইতেছি মাদ্রাসায় যেই ছেলেটারে পড়াবে এটারে হলো এই সবচেয়ে ফকিরি ভাব লয়া মাদ্রাসায় আসে এসে হুজুরের কাছে হুজুর একটু ফ্রি করে দেন না তো হুজুরও চিন্তা করে দয়াবান মানুষ তো হুজুররাও চিন্তা করে ঠিক আছে ফ্রি করে দিলাম এবার হুজুর ওই ওই বাচ্চারে আপনার ছেলেরই ফ্রি খাওয়াইতে গিয়ে হুজুর মাদ্রাসার চান্দা তোলে আর আপনি রাস্তায় ঘুরে ঘুরে বেড়ান আ হুজুর গোরার কাম কি যাকাত ফিত্রা সদকা মান্নতের টাকা উড়ায় উড়ায় হুজুর রাখায় কপাল পোড়া হুজুররা যাকাত ফিত্রা সদকা মান্নতের টাকা উঠায় খায় না তোমার ছেলেরই খাওয়ায় বরং চেয়ে হুজুরেরা যদি বেটা রাস্তা একটা রিক্সা চালায় তাইলেও তো মাসে এখন ১০,০০০ টাকা ইনকাম করা যায় কথা কন না কেন
ঠিক মতো সিএনজি চালাইলে 15000 20000 টাকা ইনকাম করা যায় কথা বলেন হুজুর এগুলা বাদ দিয়া আপনার ছেলেকে মানুষ বানানোর মেহনত করতে গিয়া দিন নাই রাত নাই এরা মানুষের দাঁড়ে দাঁড়ে যায় মানুষের ঘরে ঘরে যায় মানুষের কাছে গিয়া গিয়া ওই 20 টাকা 50 টাকা 100 টাকা 1000 টাকা উঠায় নাই না মাদ্রাসার বোর্ডিং এর চাউল কিনা কিনা আপনার ছেলেকে লেখাপড়ার ব্যবস্থা করেছে আপনার ছেলেকে আলেম বানানোর ফিকির করেছে আর আপনি কোন হুজুরের সান্দা তুলে বেটা হ্যাঁ আলেম রায় জাতির জন্য যদি ফিকির না করত কসম করে বলি এদেশের আলেমরা যদি জাতির জন্য ফিকির না করত তাহলে আপনার মেয়েটা সকালবেলা বোরকা ছাড়া পর্দা ছাড়া স্কুলে গিয়া বিকালবেলা নিরাপদে বাড়ি ফিরে আসতে পারত না আপনারা ঠিক কইবেন না আমি ভালো করে জানি এর পরেও এই কথাটাই ঠিক আপনার মেয়েটা ঘর থেকে বোরকা ছাড়া বের হয় স্কুল ড্রেস পরা আর বিকালবেলা নিরাপদে বাড়িতে আসে এর পেছনে মেহনত প্রশাসনের নয় কসম করে বলি প্রশাসনের মেহনত নয় এদেশের সরকারের মেহনত নয় এর পেছনে মূল মেহনত এই ওলামায়ে কেরামদের মেহনত এই ওয়াজ মাহফিল জামাত তাবলীগের হক্কানি জামাতের মেহনত হক্কানি পীর মশায়েখদের মেহনত ওলামায়ে কেরামদের মেহনত ওই জুমার মসজিদের বায়ান শুনে শুনে আমার দেশের যুবকগুলো এখনো যতটুকু চরিত্রবান আছে এগুলো যদি বন্ধ হয়ে যায় যুবকগুলো চরিত্রহীন হয়ে যাবে দেখেন না আমেরিকার দিকে তারা কি আধুনিক কম নাকি আপনারাও তো স্বপ্ন দেখেন আমেরিকার মতো এই দেশটারে বানাইবেন একেবারে ফাড়াইয়া লইবেন সব আমেরিকার দিকে তাকান রাস্তায় ফ্রি সেক্স চলছে নাউজুবিল্লাহ আগামীকালকে নাস্তা খায় আর পরে কয়েন নাউজুবিল্লাহ কয় মনে হয় ফরমালিন দিয়ে নাউজুবিল্লাহ ভিজাই দিস জোরে বলেন খুব আধুনিক যুগ তো আমেরিকা বহুত আধুনিক যুগ আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় যান আমাদের দেশের চেয়ে সেই দেশ খুব উন্নত ধর্ষণের পরিমাণ আমাদের চেয়ে কম না বেশি হিসাব করে দেখেন বলে এখনো ধর্ষণ আমাদের দেশে কম কেন এর মূল কারণ খুঁজে দেখেন জামাতে তাবলীগের হাফ জামাতের মেহনত হক্কানে পীর মশায়েখদের মেহনত ওলামায়ে কেরামদের মেহনত এই ওয়াজ মাহফিল জুমার দিনের বয়ানের কারণে আমার দেশের যুবকগুলো এখনো চরিত্রবান আছে এই জন্য এগুলো হওয়া দরকার এগুলো বন্ধ করেন না যত ষড়যন্ত্র চক্রান্ত করে বন্ধ করবে অত ক্ষতি হবে কি কথা বলেন না আল্লাহ তো আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই এমন ব্যবসায়ী করছে বাবার সম্পদের 40,000 দিরহাম শেষ কইরা জিন্না যুগের শ্রেষ্ঠ আলেম যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়ে জগতে বাড়িতে ফিরছে এই জন্য আমার ভাইয়ারা মুসলমান বন্ধুরা পারবো না আমরা কিছু করতে কথা কন না কিন্তু আমরা এতটুকু করতে পারব মানুষকে চরিত্রবান বানাতে পারব মানুষকে দিনদার বানাতে পারব মানুষকে কোরআনওয়ালা বানাতে পারব মানুষকে দিনের রাস্তায় চালানোর জন্য ফিকির চালাতে পারব আপনাদের কাছে অনুরোধ করি আজকের এই জায়গায় শায়খে চরমনার মতো মানুষ পেয়েছেন হ্যাঁ মোরেলগঞ্জের পীর সাহেব হুজুরের মতো ব্যক্তিকে আপনাদের কাছে পেয়েছেন এই জায়গাটাকে মূল্যায়ন করে সময়কে মূল্যায়ন করে এটুর কাজে লাগান কাজে লাগান আমি আর আলোচনা লম্বা করব না সময় অনেক হয়ে গেছে আমারও খুব তাড়া আছে যেহেতু অনেক সময় আমারও লাগবে আর হযরত ওলামায়ে কেরাম অনেক আছেন আমি আলোচনা এখানেই রাখতে শেষ করতে যাচ্ছি যে কথাটা বুঝাতে চেয়েছিলাম ব্যবসা করলে কোন ব্যবসা করব আল্লাহর বুঝাই না এতক্ষণ ধরে কি কার সাথে ব্যবসা করব তো এই ব্যবসার দুই আয়াত পড়া বুঝাইলাম এক আয়াত পড়া শর্ত দিলাম কোরআনের তিলাওয়াত নামাজ কায়েম আর আল্লাহর রাস্তায় দান এই আরেক আয়াত আল্লাহ বলেন ঈমান আল্লাহ এবং রাসূলের উপর ঈমান দ্বিতীয় হলো টাকা দিয়ে জান দিয়ে মাল দিয়ে আল্লাহর রাস্তায় মেহনত এগুলো করলে আল্লাহর সাথে ব্যবসা হয় আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন ইসলামের জন্য সামনে
আচ্ছা চাইছিলাম শেষ করে দিতে, এর মধ্যে বলে আবার সময় বাড়ছে। যা হোক, হুজুরকে বসায় রেখে চাইছিলাম না যে আলোচনা করতে, কারণ ওনারা তো আমাদের মুরব্বী, ওনারা আমাদের বড়, আদবের খুব দাম আছে। সময় একটু বাড়ছে, আমি তাহলে আর অল্প সময় কথা বলে শেষ করছি। শোনেন, তাহলে এই ব্যবসায় কি নাই বলেন না, কথা বলেন না, এই ব্যবসায় কি নাই? এই ব্যবসায় যেহেতু লস নাই, দুনিয়ার সব ব্যবসায় লস লস আছে, এই ব্যবসায় যেহেতু লস নাই, তাহলে ব্যবসা করলে তো এটাই দরকার। ব্যবসা করলে কোন ব্যবসা দরকার? এই ব্যবসায় দরকার। এই জন্যই তো বলি, মানুষ আসা এমন ব্যবসা করো যেই ব্যবসা ইসলাম শিখিয়েছে, যেই ব্যবসা নবী শিখিয়েছে, যেই ব্যবসা আল্লাহ শিখিয়েছে, যেই ব্যবসা সাহাবায়ে কারাম করেছেন, যেই ব্যবসা তাবেঈন করেছেন, যেই ব্যবসা তাবে তাবেঈন করেছেন, যেই ব্যবসা আইমা মুজতাহিদিন করেছেন। হ্যাঁ, বলবেন হুজুর তাইলে দুনিয়ার ব্যবসা করব না? অবশ্যই করবেন। দুনিয়ার ব্যবসার ব্যাপারে কথা হলো কসবুল হালাল ফরিদুতুম বাদাল ফরিদা, আপনার ফরজ ইবাদতের পরে হালাল সম্পদ কামাই করার জন্য চাকরি করা, কাজ করা, খেত খামার করা, ব্যবসা করা, এটাও ফরজ। কিন্তু মনে রাখবেন ভালো করে, দুনিয়া কামানোর উদ্দেশ্য যেন চাকরি আর কামাই না হয়, ঠিক না? আমার নবী যদি চাইতেন তাহলে গোটা দুনিয়া আমার নবীর পায়ের নিচে আনতে পারতেন না, কথা কয় না? নবী আলাইহিস সালাম আল্লাহ আকবর সাহাবায়ে কারামদেরকে নিয়া খন্দকের যুদ্ধে, আজ খন্দকের যুদ্ধে পাথর কাটতেছেন সাহাবায়ে কারাম সহ আমার নবী, খুদার কারণে নবীজির পেটে পাথর বানছেন। পাথর বানছেন কেন? পাথরের ঠান্ডার কারণে পেটটা একটু আরাম লাগে। কষ্ট, এমন কষ্ট আমার নবীর রহমতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলা অফার দিয়েছেন, উহুদ পাহাড় স্বর্ণ বানায় দেমু। উহুদ পাহাড় কি করবে কন্যা? উহুদ পাহাড়টা এক মাইল দুই মাইল না, 7 কিলোমিটার লম্বা। কয় কিলোমিটার? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মক্কায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা অফার দিয়েছেন পয়গম্বর, মক্কার ওয়াদিয়ে মক্কা সব স্বর্ণ বানিয়ে দেব। পয়গম্বর আপনি যদি বলেন সাফা পাহাড় স্বর্ণ বানিয়ে দেব, মারুয়া পাহাড়কেও স্বর্ণ বানিয়ে দেব পয়গম্বর, আপনি যদি বলেন জাবালে আবু কুবাইস সবচেয়ে বড় পাহাড় মক্কার মধ্যে ওই জায়গার বড় পাহাড়, এই পাহাড়টাকেও আমি স্বর্ণ বানিয়ে দেব। আমার নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে চান নাই, আসছেন মদিনায়। মদিনায় আসার পরে আল্লাহ তাআলা অফার দিয়েছেন পয়গম্বর, মক্কা স্বর্ণ বানায় দিতে চাইছিলাম, আপনি নেন না, আজকে আপনার জন্য আমি আল্লাহ তাআলা অফার দিলাম, উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দেব, চাইলেই আপনি খরচ করতে পারবেন উহুদ পাহাড় থেকে, যখন আপনার দরকার হবে স্বর্ণ ভেঙে 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 আপনি খরচ করবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের দিকে তাকিয়ে আছেন, জিবরিল আমিন আমার নবীকে ইশারা করেছেন, কি বলে ইশারা করেছেন জানি না, কি বলে ইশারা করেছেন, ইশারা দিয়ে বোঝায় পয়গম্বর এগুলো হয় লাভ না, আপনি যেমন আছেন তেমনই থাকে। নবী আমার আল্লাহ পাকের কাছে হাত তুলেছেন, আল্লাহ আকবার, আয় আল্লাহ আমার চাহিদা কি তুমি জানো, মক্কার গোটা জায়গা তুমি স্বর্ণ বানায় দিবা, আমি চাই না এটা মদিনা রহুত পাহাড় স্বর্ণ বানায় দিবা, আমি সেটা চাই না গো আল্লাহ, আমার চাহিদা হলো নবিয়ান আব্দা লা নবিয়ান মালিকা, আমি বাদশাহ নবী হইতে চাই না, গোলাম নবী হইতে চাই। এজন্য আমার নবী বলেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, আয় আল্লাহ আমারে আপনি মিসকিন হিসাবে বাঁচান, আমারে খুব গরিব বানায় বাঁচান, বেশি টাকাওয়ালা আমারে বানায়েন না, আমারে আপনি গরিবদের মতো গরিব মৃত্যু দিয়েন, কায়ামতের ময়দানে যখন আমারে উঠাইবেন গরিব সাহাবীদের সাথে করে আমারে উঠাই। হ্যাঁ মুসলমান, নবী আমার সাহাবায়ে কারামদের
তাদেরকে সম্পদের লোভ বানানোর ওয়াজ করেন নাই, বরঞ্চ বড় বড় সাহাবী যারা সম্পদওয়ালা ছিল বিল্ডিং ঘর ভাঙা ভাঙা আমার নবী দুনিয়া তাদের ভেতর থেকে সরায় দিয়েছেন। কেন জানেন? কারণ হলো আমার নবী দুনিয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্য আসে নাই, ঘর বাড়ি বিল্ডিং প্রশিক্ষণ দেওয়ার জন্য আসে নাই, রাস্তাঘাট নির্মাণ করার জন্য জমিনে আমার নবী আসে নাই, এক একজন বড় বড় শিল্পপতি হবে এই জন্য আমার নবী জমিনের মধ্যে আসে নাই, বরঞ্চ জমিনে থাইকা থাইকা এক একজন মানুষগুলো আল্লাহর পাক্কা সাচ্চা গোলাম হয়ে যাবে, আমার নবী জমিনে এই জন্য এসেছিলে। এই জন্য দেখেন তো আমার নবী জীবনের সবচেয়ে বড় শত্রুটাকেও দিনের দাওয়াত দিয়েছেন, সবচেয়ে বড় শত্রুকে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু। কেমন বড় নবীর শত্রু? হযরতে আব্দুল আমার নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে এই ওয়াহশী জমিন থেকে বিদায় করেছিল উহুদের ময়দানে। উহুদের ময়দানে হামজা রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমে যুদ্ধ করতেছে, ওয়াহশীকে আগে থেকে আহ্বান দেওয়া হয়েছে, ওয়াহশী ছিল গোলাম, গোলামরে আহ্বান দেওয়া হয়েছে, তুমি যদি গোলামীর জিঞ্জিরে থেকে মুক্ত হতে চাও, তুমি যদি দাস মুক্ত দাস হতে চাও, তাইলে তোমার জন্য আফার হলো, হয়তো মুহাম্মদরে মারবা, নয়তো নবীর চাচা হামজারে মারবা। এই ওয়াহশী বড় তোকে ছিল, তখন হামজাকে জমিন থেকে বিদায় করা যায়, সুযোগ পাইয়া হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর দিকে তীর ফেকে মেরেছে, হামজা রাদিয়াল্লাহু আনহু জমিনের মধ্যে পড়ে গিয়েছে, সুযোগ পাইয়া হামজা রাদিয়াল্লাহু আনহু একটা টুকরা 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 করে কাটছেন, এমন করে কাটছেন পাটাকে টুকরা আলাদা করেছেন, হাতটি আলাদা টুকরা করেছেন, এই হাতের কবজিটা আলাদা টুকরা করেছেন, কনুইটাকে আলাদা টুকরা করেছে, এমন করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আলাদা আলাদা টুকরা করেছে। উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, রহমাতুল্লিল আলামিন চাচা হামজার লাশ খোঁজার জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম উহুদের ময়দান পুরোটা খুঁজে না না কোথাও চাচার লাশ খুঁজে পাওয়া যায় না, হঠাৎ করে পাহাড়ের চূড়ার দিকে তাকাইয়া দেখে একজন মানুষের বুড়া আঙ্গুলের একটা অংশ দেখা যায়, সাহাবায়ে কেরাম খুঁজে খুঁজে তাকায় দেখে বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলোর টুকরা টুকরা বিভিন্ন জায়গায় দেখা যায়, নবীর সাহাবিরা তাকায় দেখে এর মধ্যে চেহারাটাও আলাদা করে মাথাটা কাইটা ফালাইয়া রাখছে, এদিকে নাক চেহারা থেকে নাকটারও কেটে জমিনের মধ্যে ফেলে রেখেছে, চেহারা থেকে নাক কাটার কারণে শরীরটা ভালো করে ছিনা যায় না, আবার তাকায় দেখে পেটের নারী ভুড়ি গুলো ভেতর থেকে বের কইরা পেটটা ফাইরা কলিজা চাবাইয়া চাবাইয়া কে যেন জমিনের মধ্যে ফালাইয়া রাখছে। সাহাবায়ে কেরাম তাকায় দেখেন পয়গম্বর এটা কার লাশ আমরা জানি না, পয়গম্বর আপনি একটু এসে দেখেন এটা কার লাশ, আমার নবী রহমাতুল্লিল আলামিন হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশের দিকে তাকাইয়া বাচ্চাদের মতো করে আমার নবী কান্না করেছেন। সেই দিন আমার নবী এত জোরে কান্না করেছিলেন নিজের সন্তান নবীজির জীবদ্দশায় সাতজন সন্তান জমিন থেকে বিদায় হয়েছে, আমার নবী এমন করে কান্না করেন নাই। আমার নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজির সামনে থেকে বিদায় হয়েছে, আমার নবী এমন করে কান্না করেন নাই। আমার নবী হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালে এত বেশি কষ্ট পেয়েছিলেন, নবীজি চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে মক্কা বিজয়ের পরে এই ওয়াহশী মক্কা ছেড়ে পালিয়েছে, মক্কা ছেড়ে পালানোর পরে একদিন দুই দিন অল্প দিন পরে রহমাতুল্লিল আলামিন ওয়াহশীর কাছে প্রস্তাব পাঠাইছে, চিঠি লেখা পাঠায়, ওয়াহশী তুমি যদি চাও ইসলাম গ্রহণ করতে পারো, সবচেয়ে বড় শত্রু এরাও নবীজি কালিমার দাওয়াত দেয়, ওয়াহশীর মধ্যে বুঝ চলে আসছে সব কালিমা পড়বে, পাল্টো আমার নবীর কাছে লেগেছে পয়গম্বর আমি কালিমা পড়তে রাজি আছি মুসলমান হতে রাজি আছি, কিন্তু আমার মনে বড় ভয় হয় জীবনের এমন কোনো গুনাহ নাই তো আমি করি নাই, আমি শিরিক করেছি, আমি মানুষকে খুন করেছি, আমি কত ধর্ষণ করেছি, আমি কত সুদের ব্যবসায় জড়িত ছিলাম, কত ঘুষের ব্যবসায় জড়িত ছিলাম, মক্কার মধ্যে এমন কোনো অপরাধ নাই আমি ওয়াহশী করি নাই, শেষ পর্যন্ত আপনার কলিজার টুকরা চাচাকে পর্যন্ত জমিন থেকে বিদায় করে দিয়েছি, আমার কি আল্লাহ মাফ করবেনই নবী, যদি আমার মাফ হওয়ার গ্যারান্টি
মুক্তি হয় আমি তওবা করতে তৈয়ার আল্লাহ তাআলা নবী চলে আসলেন নবীর কাছে ওয়াসির চিঠি আইনা দেওয়া হলো রাহমাতুল লিল আলামিন চিঠি পড়লেন কোরআনুল কারীমের আরেকটা আয়াত সাহাবায়ে কেরামদেরকে দেখে দিয়া লেখাইয়া আবার ওয়াসির কাছে পাঠাইলেন যদি ওয়াসি তিনটা শর্ত গ্রহণ করো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما نبي আমার আবার অফার পাঠাইলেন ওয়াসি জীবনে যত গুনাহ করেছো সব গুনার জন্য তিনটা শর্ত কোরআনের আয়াত নিয়ে পাঠাইলাম এক নম্বর শর্ত সকল গুনার জন্য যদি তওবা করতে পারো দ্বিতীয় নম্বরে যদি ঈমান আনতে পারো তিন নম্বর যদি বাকি জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবা যদি নেক আমল করতে পারো আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ সব মাফ করে দিবে শুধু মাফ করে দিবে তাই নয় বরঞ্চ গুনাহগুলোকে আমার আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবে ওয়াসি আসতে কইরা এই কাগজের আল উল্টা সাইডটা আবার লেখে পয়গম্বর শর্ত অনেক কঠিন এই তিন শর্ত আমি ওয়াসির দ্বারা পালন করা সহজ হবে না শর্ত যদি আরেকটু কমায় দেওয়া যায় তাইলে আমি ঈমান আনতে রাজি আছি আল্লাহর নবী আবার আত্মিক পাঠাইলেন এ ওয়াসি যাও তিন শর্ত বাদ দিলাম এবার দুই শর্ত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যদি তুই কাজ করতে পারো ঈমান আনতে পারো নেক আমল করতে পারো আমি নবী কোরআনের আয়াত থেকে বলছি তোমার জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দেবে ওয়াসি আবার ওর পাল্টা সাইডে লেখে পয়গম্বর এই শর্ত দুইটাও বড় কঠিন কারণ নেক আমল করতে পারবো কিনা আমি জানি না হয়তো ঈমান আনলাম নেক আমল করতে পারবো কিনা জানি না তাছাড়া আমি শিরিক করেছি আমার শিরিকের গুনাহ মাফ হবে কিনা আমি জানি না রাহমাতুল্লিল আলামিন আবার কোরআনের আয়াত লেখাইলাম ইন্না আল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ويغفر ما دون ذلك لمن يشاء وشيره امار مالك جدي چاہ شرکر گنا اللہ معاف کرے دیتے بارے شرک چرا شاب گنا امار اللہ تعالی معاف کرے دیتے بارے ابار اللہ تعالی بندہ وحشی اُلتا سیٹے لگے پیغمبر اللہ بولے چن جدی اللہ چاہے تیلے اللہ معاف کرتے بارے اللہ جدی نہ چاہے تیلے امار اللہ معاف کرے بننا جدی امار معاف نہ ہاں تیلے قامت ময়দানে আমি জান্নাত পাবো না যদি জান্নাত না পাই তাইলে ঈমান নাই না কোনো লাভ নাই তো ঈমান এনে লাভ কি হলো পয়গম্বরে আরবি কোরআনের সর্বশেষ আয়াত আবার লেখে পাঠাইলেন ওয়াসিরে লা তাকুনতু বির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নৈরাশ্য না যত গুনাহ করো ওয়াসি মালিকের উপরে ভরসা করো আল্লাহ পাকের রহমতের উপরে ভরসা করো আল্লাহ যদি চায় তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে ওয়াসি এইবার আস্তে আস্তে মদিনার দিকে আসতেছে মদিনার দিকে আসতেছে ফজরের নামাজের সময় ওয়াসি ভেতরের দিকে ঢুকতেছে মদিনার চারিদিকে আলটিমেট আনসারি করা আছে ওয়াসিকে যেখানেই পাইবা সেখানে ওয়াসিকে জীবন জীবন শেষ করে বানাইবা ওয়াসি সেই ভয়ে চারা ঢাইকা বানাইছে আস্তে আস্তে মদিনার মসজিদে নববীতে চলে আসলো রহমাতুল্লিল আলামিন নামাজ পড়েছে এখনো কিবলার দিকে ফেরা ওয়াসি পেছনে দাঁড়ায়া আস্তে করে পড়তেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহু আকবার জোরে বলে ওয়াসি কালিমা পড়েছে রহমাতুল্লিল আলামিন কালিমা পড়ার আওয়াজ শুনি না আস্তে করে পেছন দিকে তাকাইলাম পেছন দিকে তাকায় দেখে আর কেউ নয় একটু কাপড় সরাইলে দেখলেন ওয়াসি দাঁড়ানো নবীজির দিকে হাত বাড়ায় দিছে পয়গম্বর যত অন্যায় করেছি নবী আমার সব অন্যায় দিকে ক্ষমা চাই নবী আমার ডেকে বললেন ওয়াসি যদি তাওবার মতো তাওবা করতে পারো আমার আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করে দেবে জিন্দেগির গুনাহ মাফ করে দেবে তবে সাবধান তুমি আমার সামনে বেশিক্ষণ থাকবা না কেন থাকবা না তুমি যদি আমার কাছে থাকো যতক্ষণ আমার চেহারা তোমার দিকে পড়বে তোমার চেহারার দিকে তাকায় ততক্ষণ আমার চাচার কথা মনে পড়ে হতে পারে আমি নবীর অজান্তে তোমার প্রতি কোনো বদদোয়া চাইলে আসতে পারে কিন্তু আসি তোমার জিন্দেগির গুনাহ মাফ হয়ে গেছে এই দুনিয়ার মানুষ ভালো করে হিসাব দিলে মিলায় দেখো
ইসলাম তোমারে কি শিখিয়েছে রে বন্ধু বন্ধুত্ব শিখিয়েছে রাগারাগি শেখায় নাই মারামারি শেখায় নাই হিংসা হাজাত ফাসাদ শেখায় নাই অন্যায় করেছো ইসলাম ক্ষমা চাইতে বলে গুনাহ করেছো আল্লাহ তাওবা করতে বলেন গুনাহ করে ফেলেছো আল্লাহ বলে বান্দা তাওবা কর অন্যায় করেছো আল্লাহ বলে বান্দা তাওবা কর হাজার গুনাহ করেছো সাগরের ফেনা পরিমাণ গুনাহ করেছো আল্লাহ বলেন তাওবা কর আমার মালিক ডাক দেয় রে গুনাহ আমার কাছে maaf চাইলে আমি ক্ষমা করার জন্য তৈয়ার এই জন্য রে মুসলমান আজকের ময়দানে যারা আসছেন নিজের ইসলামটা কলিজার মধ্যে ঢোকাও দ্বীনের মহব্বত কলিজার মধ্যে ঢোকাও ইসলামের মহব্বত কলিজায় ঢোকাও কোরআনের মহব্বত কলিজায় ঢোকাও কোরআনের মহব্বত কলিজার মধ্যে ঢোকাইয়া আল্লাহ ওয়ালাদেরকে সাথে পাইয়া শায়খ চরমনের হাতে হাত দিয়া জুলুমের তরে ওয়াদা করো আর জীবনে শয়তানের রাস্তায় চলবো না হারাম রাস্তায় চলবো না আর ঘুষের ব্যবসা করবো না সুদের ব্যবসা করবো না নামাজ কক্ষ ছাড়বো না আর হারাম রাস্তায় কদম বাড়াবো না কারা কারা তুই আর একটু হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও আওয়াজ দিয়া জবান খুলে ডাক দাও আল্লাহ জোরে ডাক দিয়া বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ সবাই মিলে হাত তুলে ওয়াদা করলাম আজকের ময়দান থেকে গুনাহ মুক্ত হইয়া এরপরে বাড়িতে যাব এই ময়দান থেকে তাওবা করে বাড়িতে যাব এই ময়দান থেকে নামাজ আর ছাড়বো না ওয়াদা করে বাড়িতে যাব সুদের ব্যবসা করব না ঘুষের ব্যবসা করব না হারাম কাজ করব না ওয়াদা করে বাড়িতে যাব ওয়াদা করলাম আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও জবান খুলে বলেন আমিন আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন আলোচনার লম্বা নয় মোটামুটি সাতটা বেজে গেছে আমারও যাইতে সময় লাগবে আপনাদেরও কষ্ট হচ্ছে হযরত পীর সাহেব হুজুর মোরেলগঞ্জের পীর সাহেব হুজুরও চলে আসছেন এবং আমাদের আজকের প্রধান অতিথি শেখ চরমনাই দামত বরকাত মহালিয়া আমাদের মাঝে চলে এসেছেন আলহামদুলিল্লাহ বলে সুতরাং এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন খুব রাত ধরে মাহফিল হবে না প্রশাসনের কারণে খুব দ্রুত শেষ করে দিতে হচ্ছে আপনারা খুব দ্রুত চলে আসেন আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আমার তৌফিকে ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন না পরে পরে সংযুক্ত শুভেচ্ছা আলোচনা পেশ করছেন ধন্যবাদ আমি ইসলাম মাহমুদ সাহেব